শিক্ষার্থীদের দেখাতেন পর্ন ভিডিও, হাক করার নামে আপত্তিজনক স্পর্শ সহ নানা অসদ আচরণ করতেন। নিজের মেয়েকে যেভাবে আদর করেন আমাকে ওভাবে আদর করতে চান, আমাকে হাক করেন তারপর আমার পার্সোনাল স্পেসে টাচ করেন। জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারাই আমার শক্তি, আপনারাই সব, কারণে আমি আজকে জীবনেই প্রথম আমার এলাকা। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, সুযোগ পেলেই শিক্ষার্থীদের স্পর্শকাতরে হাত দিতেন দর্শক শ্রোতা, এরকমটাই জানালেন শিক্ষার্থীরা যে তাদের সাথে বিভিন্ন খারাপ ব্যবহার করা হতো এবং একা পেলে যেই কাজগুলো করতেন এরকমই অভিযোগ করেছেন এবং অবশেষে এই দিকে হাত জোর করে যেই কারণে ক্ষমা চাইলেন এমপি শামীম ওসমান। আজকে ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচটা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। উনি নিজের মেয়েকে যেভাবে আদর করেন আমাকে ওভাবে আদর করতে চান, আমাকে হাগ করেন তারপর আমার পার্সোনাল স্পেসে টাচ করেন খুবই বাজে ভাবে। সে আমার হাত টাচ করা শুরু করতো, পাশে এসে বসতো, এসে ঘাড়ের উপর হাত রাখতো। তো একদিন সে হঠাৎ করে আমাকে তার ল্যাপটপ দেখায়, ল্যাপটপে পর্ন ছিল, তান দিয়ে আমার মাস্ক খুলছে, খুলে সে আমাকে লিপ কিস করছে জোর করে, ড্রেসে পিছন থেকে ড্রেসে ভিতর থেকে হাত দিছে। এটা পুরোপুরি ষড়যন্ত্রমূলক একটা বক্তব্য এবং এটা ষড়যন্ত্র হচ্ছে। আপনারা এরই মাঝে দেখেছেন যে কিছু শিক্ষকের মেয়ে এবং তাদের বান্ধবীরা মিলে সোশ্যাল মিডিয়াতে একটি গ্রুপ খুলে, যেখানে সবাইকে অ্যাক্সেসের পারমিশন প্রথমে দেয়নি, তারা আমাকেও সেখানে ব্লক করে রেখেছে। সেই শিক্ষকের মেয়ে, তার বড় মেয়ে আছে, ছোট মেয়ে আছে, আরেক শিক্ষকের মেয়ে আছে এবং তাদের বান্ধবীরা মিলে আমার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালিয়ে এটাকে একটা সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করেছে। এবং তারা ওখানে বিভিন্ন সময়, যেমন আমাদের এক গণিত শিক্ষকের মেয়ে অলরেডি ফেসবুকে লিখেছে যে আমাকে একজন টেকনোলজিকে আছেন যিনি ভিডিও বানাতে পারবেন, বানালে পরে সে ভিডিও দিয়ে আমাকে দেখানোর চেষ্টা করবে, যে পাবলিক যেহেতু বিশ্বাস করছে না, যে ভিডিও বানিয়ে তারা আমাকে দেখানোর চেষ্টা করছে যে হ্যাঁ উনি ক্রিমিনাল। তো এই জিনিসগুলো আসলে ষড়যন্ত্র, দীর্ঘদিনের, যে আপনারা জানেন যে আমার দীর্ঘদিনের একটা ক্যারিয়ার, আমার আমি একটা মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি লাভ করেছি, আমি বিভিন্ন মিডিয়াতে কাজ করেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছি, এই ইত্তেফাকও আমার নিউজ গিয়ে আমার লেখা গিয়েছে এসএসসিকে কেন্দ্র করে 20 তারিখে এসএসসি, এই যে বর্তমান যে পরীক্ষা হচ্ছে। আপনারা জানেন যে আমি ওয়ার্ল্ড ব্যাংক সিএসএসআর প্রজেক্ট যেটা আছে ইউনিসেফের আন্ডারে, শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, সেখানে গণিতে নবম শ্রেণীর একমাত্র বেলিটার বাংলাদেশের মধ্যে আমি ছিলাম। আমার এত এত অর্জন, এবং আপনারা জানেন নতুন কারিকুলাম যেটা হচ্ছে, এই নতুন কারিকুলামের আমি হচ্ছে জেলা মাস্টার ট্রেনার এবং আমি শিক্ষকদেরকে ট্রেন আপ করেছি, আমাদের সম্মানিত যে শিক্ষকরা আছেন ওনাদেরকে আমি ট্রেনিং দিয়েছি, মাস্টার ট্রেনার তৈরি করেছি। এগুলো আমাদের কিছু সহকর্মী কখনোই এগুলো ভালো চোখে নেয়নি, তারা ষড়যন্ত্র হিসেবেই নিয়েছে, তারা এগুলি ঈর্ষান্বিত অবস্থায় নিয়েছে এবং শিক্ষার্থীরা, ব্যাপক শিক্ষার্থী আমার দিকে, ব্যাপক শিক্ষার্থী আমার কাছে পড়তে আসে। যারা অভিযোগ দিয়েছে তাদেরকে কিন্তু একসময় আমি কোচিং থেকে বের করে দিয়েছি, সেই শিক্ষার্থীগুলো ওই গণিত শিক্ষকের কাছে এখন পড়ে, সেই শিক্ষার্থীগুলোকে ব্যবহার করেছে। আপনারা তো জানেন যে যে শিক্ষার্থীগুলো, এবং ওখানে এরকমও আছে যে একটা শিক্ষার্থী জাস্ট আমাদের নতুন কারিকুলামে সামষ্টিক মূল্যায়ন হয়েছে, সামষ্টিক মূল্যায়নে একটা শিক্ষার্থী আছে যে কিনা আপনার হাতের মধ্যে নকল নিয়ে আসছে। তো সেই নকলটি আমি, হ্যাঁ সেই নকলটি আমি ধরেছি এবং সেই নকলটির কপি আপনাকে দেখাচ্ছি। সেই নকলটি আমি ধরেছি এবং সেই বাচ্চাটি স্বীকার দিয়েছে যে সে লাভলি আপার কাছে কোচিং করে এবং লাভলি আপা বলেছে যে হাতের মধ্যে লিখে নিয়ে যাও। তো আলটিমেটলি সেখান থেকেও একটা শত্রুতার ব্যাপার কাজ করছে। আমি যে শিক্ষার্থী আমার কোচিং থেকে বের করে দিয়েছি, সেই শিক্ষার্থী তো আমার উপরে বের করে দিয়েছি। আমি যদি মাওয়ার কথা বলি, মাওয়া ফার্স্ট বেঞ্চে বসবে, অন্য মেয়েরা বসতে চাইলে বই খাতা ছুঁড়ে ফেলে দেয়া বা অসৌজন্যমূলক আচরণ তার করা, তো যে কারণেই বাবা তোমার আমার কোচিংয়ে আসার দরকার নেই, এবং আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপ থেকেও তাকে বের করে দিয়েছি। এরই পরিপ্রেক্ষিতে তার মা কিন্তু একটা হুমকি দিয়েছে যে স্যার কাজটা কিন্তু ভালো করেনি, দেখে নেব। তো আলটিমেটলি এই বাচ্চাগুলো কিন্তু তখন ওই টিচারের কাছে গিয়ে ভর্তি হয় এবং এই বাচ্চাগুলোকেই ব্যবহার করা হয়েছে। আমি যদি আপনাকে আরও ডিটেলস বলি, এই বাচ্চাটাকে ফার্স্ট যেই ইস্যুটা তারা দাঁড়া করানোর চেষ্টা করেছিল, যে পুলিশ সপ্তাহে পুলিশ এসেছিলেন, আমাদের মাননীয় পুলিশ কমিশনার এসেছিলেন আমাদের বাচ্চাদেরকে চকলেট দিতে এবং পুলিশ সম্বন্ধে জানাতে, সেই দিনের সেই অনুষ্ঠানটা পরিচালনা আমি করেছি। তো ওখানে আমি নাম ডেকে চলে আসছি, আমি ক্লাস এই বছরের ক্লাস 8 বি এর ক্লাস টিচার। তো ওই বাচ্চাটা জানাতুল মামা এবং লুবাবা আমার ক্লাস থ্রি আছে। তো লুবাবা মামাকে নিয়ে নিচে নেমেছে সিক্রুমে, হ্যাঁ হ্যাঁ ওই বাচ্চা দুটা নেমেছে সিক্রুমে, আর আমার ক্যাপ্টেন তাশফিয়া আর হচ্ছে ফামিদা, ওরা এসে আমাকে বললো স্যার আপনার একটা বাচ্চা অসুস্থ, একটু প্লিজ দেখবেন। তো আমি যথারীতি সিক্রুমের সামনে গেলাম,
আমি যেহেতু 6 মাস 1 বছর আগে থেকে শুনছিলাম অভিভাবক থেকে স্টুডেন্টদের থেকে যে একটা শ্রেণী বা কিছু শিক্ষক আমার বিরুদ্ধে বাজে বাজে অপপ্রচার চালাচ্ছে, তা আমি খুব সতর্ক ছিলাম, যে কারণে আমি সিক্রমের সামনে দাঁড়িয়ে আমি তাশফিয়া এবং ফামিদাকে বলছি তোমরা দুজন ঢুকো ভিতরে, মোট 4 জন হও ভিতরে, আমি দরজায় দাঁড়িয়ে কথা বলবো, কারণ বলা তো যায় না কে কী বলে বসে। তার মানে আমি সতর্ক ছিলাম, আপনারা সে ক্যাপ্টেনের সাক্ষাৎকার নিতে পারেন, তাদেরকে বাস্তবতাটা জিজ্ঞেস করতে পারেন। তো সেদিনই কিন্তু আমি তাকে এবং বাসা যাওয়ার জন্য বলেছি, তার বাবাকে ফোন দিয়ে যে ছুটির ব্যবস্থা করে দিই, সে বলেছে যে না স্যার আমি একটু রেস্ট নিলে ক্লাস করতে পারবো। তো সেদিনই কিন্তু কিছু টিচার আমাদের শাখা প্রধানের মাধ্যমে আমাদের প্রিন্সিপালের কাছে অবজেকশন দিয়েছে যে আমার চাহনিতে বা আমার চোখ রাঙানোতে বা আমার দৃষ্টিতে এই বাচ্চা সিক হয়ে চলে আসে। হোয়ারেস আমি তারপরে আমি অভিভাবককে ফোন দিয়েছি, নিউজটা আমার কানে আসার পরে অভিভাবক ফোনটা ধরে বলছে হ্যাঁ ম্যাডাম ম্যাডাম, তার মানে কোনো ম্যাডাম তার সাথে যোগাযোগ করছে। তার সাথে টোটাল জিনিসটা জানানোর পর সেকেন্ড টাইম ভাবলাম যে তাহলে মেয়ের সাথে আমার একটু কথা বলা দরকার, যে খোঁজ নেই যেহেতু অসুস্থ। তো যথারীতি আমি আবার ফোন দিলাম, ফোন দেওয়ার পরে কথার এক পর্যায়ে আমাকে বললো যে ও তো বৃহস্পতিবার থেকে টাইফয়েড 102 ডিগ্রি জ্বর। আমি ওর বাবাকে বললাম 102 ডিগ্রি জ্বর আপনি তারপরে স্কুলে পাঠালেন? বলে হ্যাঁ, দেখেন তো ম্যাডাম তাকে জোর করিয়ে নিল জ্বর বই বাঁধানোর কথা বলে, কি পুরস্কারের বই বাঁধানোর কথা বলে। ওনারা অপপ্রচার চালাচ্ছেন তো বেশ কিছুদিন ধরেই, আমি যখন হজে ছিলাম তখনও একটা ক্রাইম করার চেষ্টা করেছিল আমার কোচিংয়ে, ওখানে সিঁড়িতে একটা ছেলে আর একটা মেয়ে ছিল, সেটাকে জড়িয়ে আমাকে আমার দিকে তীর ছুঁড়ে বারবার ওনারা মিটিং করা, বারবার আমার দিকে তীর ছোড়া। এটা আমি যেমনি ওদের কাছ থেকে শুনেছি তেমনি অভিভাবকরা আমি আসার পর আমাকে জানিয়েছেন অনেকে। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন যে শিক্ষার্থীদের গায়ে হাত দিতেন, একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলেন শিক্ষার্থীরা। দর্শক, এটা কতটুকু সত্য আমরা জানি না, কিন্তু আরও কিছু ভিডিও আমরা দেখব, যেটা দেখলে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। তো দর্শক, এমপি শামীম ওসমান তিনি কেন ক্ষমা চাইলেন এবং তিনি কি বললেন, আমরা সেই ভিডিওটি আমরা বিস্তারিত দেখে আসি। আজ্জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারাই আমার শক্তি, আপনারাই সব, এই কারণে আমি আজকে জীবনে প্রথম আমার এলাকাটা আমি গাড়ি নিতে চাই। ইনশাল্লাহ নির্বাচন 100-তে 100% ফেয়ার হবে, ঘাড় ঘুরিয়ে কেউ ভোট দিতে পারবে না। যখন আপনি ভোট দিবেন তখন আপনি বলতে পারেন যে আমার ভোট আমি প্রয়োগ করেছিলাম, কী হচ্ছে দেশে এটা। আপনি ভোট দিবেন না, ঘরে বসে থাকে চা খাবেন আর বলবেন আহা হা কী হচ্ছে দেশে, এরকম কেন হচ্ছে, আপনার রাইট নেই। জনগণ ভোট দিতে আসবে তখন কিন্তু ওই নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন বলে। আজকে ইউরোপে দেখেন আপনি অল কাইন্ড অফ মনোনয়নপত্র, তো একটা জটিল বিষয় ইনকাম ট্যাক্সের ব্যাপার থাকে, আমাদের সেটা দেখতে হচ্ছে যাতে এটা কোনো রকম ভুল ত্রুটি না থাকে। তারপরেও আমি ঢাকায় একটা কয়েকটা কার্যালয়ে গেছিলাম কিছু ইনফরমেশনের ভিত্তিতে, আর তারপরে তো এসে আপনাদের সামনে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছি। আমার মনে হয় না নির্বাচনের পথ কোনো পরিবর্তন হবে, আমরা ওদেরকে নিয়ে চিন্তা করছি না, আমরা যেটা চিন্তা করছি পার্টিসিপেশন অফ দ্য ভোটস। সো আমাদের টার্গেট হচ্ছে এইবার আমরা একটাই আপিল করবো আপনাদের মাধ্যমে, যাকে ইচ্ছা তাকে ভোট দেন, যাকে ইচ্ছা দেন আমাকে দিয়েন না, কিন্তু ভোট কেন্দ্রে আসেন, বিকজ ইট ইজ ইউর রাইটস, আপনি আপনার রাইটসটাকে নষ্ট করেন না। আধা ঘন্টা কষ্ট হবে হয়তো আপনার লাইনে দাঁড়াতে, কিন্তু ভোটটা দেন, না দিলে আপনি সরকারের সমালোচনা করার কোনো অধিকার রাখেন না। আপনি চায়ের টেবিলে বলবেন বসে বসে এ হে দেশটার কী হচ্ছে, এখানে থাকা যায় না, নো ইউ হ্যাভ নো রাইট। যে যখন আপনি ভোট দিবেন তখন আপনি বলতে পারেন যে আমার ভোট আমি প্রয়োগ করেছিলাম, কী হচ্ছে দেশে এটা। আপনি ভোট দিবেন না, ঘরে বসে থাকে চা খাবেন আর বলবেন আহা হা কী হচ্ছে দেশে, এরকম কেন হচ্ছে, আপনার রাইট নেই। সো বিশেষ করে ইয়াং জেনারেশন যারা পৃথিবীর সমস্ত গতিপথ চেঞ্জ করতে পারে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, দিস ইজ ইয়োর টাইম, সামনে স্মার্ট বাংলাদেশ আপনাদেরকে গড়তে হবে, আপনাদের আগাতে হবে, তাই আপনাদের ভোটটা আপনারা তো আসবেনই, সাথে সাথে আপনাদের অভিভাবকদের সাথে নিয়ে এসে ভোটটা দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন, যেভাবে ইচ্ছা সেভাবে দিবেন। একটা গ্যারান্টি দিতে চাই, আমার এলাকারটা আমি গ্যারান্টি চাই, ইনশাল্লাহ নির্বাচন 100-তে 100% ফেয়ার হবে, ঘাড় ঘুরিয়ে কেউ ভোট দিতে পারবে না, উৎসবের সাথে নির্বাচন হবে, ভোট দিবে যার যার মতো, ভোট দিয়ে বাসা যাবে যার যার মতো, ইনশাল্লাহ। এই সরকার আমাদের সরকার, নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা, জনগণ চায় একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন। আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব হচ্ছে, যেটা জাতির পিতার কন্যা আমাদের সমানেত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা, এবং এখন থেকে একটা সুষ্ঠু নির্বাচনের ধারা অব্যাহত রাখা, এবং সেই কারণে যা যা করার দরকার যেই যেই আইন আছে সেগুলি মেনে চলা আমাদের কর্তব্য বলে আমি মনে করি, যদি সেটা না মারি এবং আমাদের কারণে যদি কেউ সরকার আমাদের কারণে যদি আমাদের দল বিতর্কিত হয় এর দায় দায়িত্ব কিন্তু আমাদের উপরে পড়ে, সেই কারণে আমি আজ।
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।